স্যার, আজকে যেটা আমাদের আলোচনার বিষয়, যে মায়ের দুধ খাওয়া শিশুদের ঘন ঘন পায়খানা হওয়ার, এটা কি স্বাভাবিক কিনা, তো এই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ স্যার। সকল শিশু না, বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু শিশুর জন্য আর কিছু মা বাবার জন্য, কারণ এই তারা একটা ডিলেমায় পড়েন যে তারা দেখছেন যে শুধুমাত্র মায়ের দুধ খাচ্ছে অথচ বারবার পায়খানা হচ্ছে বাচ্চার, এমনকি দুধ খারাপ হয়ে গেল না, মার খাবারে কোনো গন্ডগোল হলো, নাকি শিশুর পেট খারাপ হলো, এইসব নানা রকম দুশ্চিন্তা তাদেরকে ভর করে। এর মধ্যে কেউ বা এসে বলে মফস্বলে যে দুধ নষ্ট হয়ে গেছে, এ দুধ আর খাওয়ানো যাবে না, তখনই আবার বাইরের থেকে গুঁড়া দুধ খাওয়ানোর জন্য যারা আগ্রহী তারা কিন্তু এগিয়ে আসে। নানা ধরনের সমস্যা হয়, আমরা এটাকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে দেখি আমরা মায়ের দুধে কি আছে। এখন মায়ের দুধে আছে 100 গ্রাম বা 100 ml দুধের ভিতরে 4 গ্রামের মতো কার্বোহাইড্রেট আছে, যার বেশিরভাগই ল্যাকটোজ সুগার, ডবল মানে ডাইস্যাকারাইড, 2 ইউনিট সুগার ল্যাকটোজ। সেখানে আছে 1.5 গ্রাম প্রোটিন, আমিষ, শরীর গড়তে সাহায্য করে আমিষ আপনারা জানেন, আর আছে 4 গ্রামের মতো চর্বি, এই আর ভিটামিন মিনারেলস, জীবাণুনাশক, ইমিউনিটি, অনেক রকমের শক্তি, আর শিশুর শরীর যাতে বাড়ে সেরকম এনজাইম, অনেক কিছু কিন্তু তার ভিতরে থাকে। তো এখন এই যে শিশু যখন দুধ খায় তখন মায়ের দুধের কম্পোজিশন আমরা যেটা বললাম এটা একটা মিডল মিল্ক বা মিক্সড মিল্কের কথা, কিন্তু তখন যখন মায়ের দুধ তৈরি হলো বুকে, শিশু প্রথম টানতে শুরু করে, তখন প্রথম দুধটাকে আমরা বলি ফোর মিল্ক বা শুরুর দুধ। অর্ধেকটা হয়ে গেলে পরে যে দুধটা আসতে থাকে তাকে আমরা বলি হাইন মিল্ক বা পিছনের দুধ। এবং আগে অনেকবার আমরা এই সেশনে আপনাদের বলেছি যে প্রথম দিকে দুধে চিনি বা শর্করা বা ওই ল্যাকটোজ বেশি পরিমাণ থাকে, পানির অংশ বেশি থাকে, দ্বিতীয় অংশ দুধের ভিতরে চর্বির অংশ বেশি থাকে এবং পানির অংশ কম থাকে, ল্যাকটোজ বা সুগারের অংশও কম থাকে। তাই আমরা যখন অনেক বাচ্চার মা দুধ যখন দিতে শুরু করেন, ওই বাচ্চা হয়তো খুব জোরে টানে এবং প্রথম যে দুধটা এ দুধটা অনেক বেশি আসে, ফলত প্রচুর দুধ বাচ্চা খেল, যদি শেষের অংশে দুধে যাওয়ার আগেই বাচ্চারা হয়তো পেট ভরে গেল, তাই প্রথম অংশের সবটাই দুধ খেলো, শেষ অংশে কিছুটা খেলো, এই অবস্থায় পেটের ভিতরে কিন্তু ল্যাকটোজ বা সুগার, মায়ের দুধের যে চিনিটা, সেটা প্রচুর পরিমাণে বাচ্চার পেটে চলে যায় এবং এটা আস্তে আস্তে 1 ঘন্টার ভিতরে নিচে নেমে যায় স্টমাক থেকে। এবং আপনাদের বারবার বলা হয়েছে যে স্টমাক বা পাকস্থলী থেকে ডুওডেনামে যায় বা নিচে নেমে যায় পাকস্থলী থেকে, লিকুইড খাবার হলে 1 ঘন্টার ভিতরে, সলিড খাবার হলে তার প্রায় 2 ঘন্টা লাগে। এই জন্য আমরা বলি যে 1 ঘন্টা পরে মায়ের দুধ খাওয়ার পরে বাচ্চার পেট কিন্তু খালি হয়ে যায়, কিন্তু ব্লাডে যখন রক্তের মধ্যে যথেষ্ট পরিমাণে গ্লুকোজ বা সুগার না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু তার অত ক্ষুধা লাগে না। এনিওয়ে, তাহলে আমরা যে বাচ্চাটা মায়ের দুধ প্রথম দিকে খেলো, সেই বাচ্চার যদি অনেক ল্যাকটোজ শরীরে যায়, নাড়িতে যায়, স্মল ইন্টেস্টিনে বা ক্ষুদ্র অন্ত্রে যেয়ে পৌঁছায়, তখন দেখা যাবে যে ওই ল্যাকটোজগুলো এত বেশি
সুগার গুলো, যে ওখানে ব্রাস বর্ডার এনজাইম ল্যাকটিজ এর পরিমাণ কম পড়ে গেছে, তখন ওই কিছু পরিমাণ ল্যাকটোজ কিন্তু ডাইজেস্ট না হয়ে, স্প্লিট না হয়ে আসতে থাকবে, তখন সে আরো নিচে নেমে যাবে, কোলনে চলে যাবে। সেখানে গেলে ব্যাকটেরিয়ারা তারা ওইটাকে স্প্লিট করে দিবে এবং ওটাকে গ্যাস তৈরি করবে এবং ওটার থেকে পানি আর গ্যাস বেরোবে, তখন বাচ্চার পেট ফাঁপা দেবে এবং ওই ল্যাকটোজটাও কিছু বেরোবে পায়খানায়, আবার সুগারও বেরোবে, আবার গ্যাস বেরোবে, আর বেশিরভাগ পানি ইনটেস্টাইন থেকে অ্যাবজর্ব না হয়ে পানি পায়খানায় চলে আসবে। তো এরকম যখন হয় তখন সেটা দেখা যায় ফোসকা ফোসকা পায়খানা, পেনা পেনা পায়খানা, লিকুইড পায়খানা, পানি এবং হলুদ মিশানো পায়খানা, এরকম দেখে মা ভয় পেয়ে যায় অনেক সময়। ওই রকম বাচ্চা যখন আপনি দেখবেন যে আরো যখন ক্রমান্বয়ে খেতে থাকে, তখন ওই বাচ্চার এরকম ধারা পায়খানা কন্টিনিউ করতে থাকে। কিছু বাচ্চা আছে পরিমাণে খুব বেশি খায়, দুধ যা হয় যত টানবে তত আসবে এই ফর্মুলা দুধের, তো অনেক টানা টানে টানতে টানতে অনেক দুধ খেয়ে ফেলে, সব দুধ হজম করতে পারে না, তখন ওই ডায়রিয়া হয়, অনেক সময় বমি হয়, দইয়ের মতো বমি হয়, অনেক সময় পেটটা ফাঁপা দেয়, ব্লটিং হয়। এই জন্য আমরা বলি ঘাড়ের উপরে তুলে তাকে বার্পিং করেন বা পিঠে থাপট দেন, গ্যাসগুলো ঢেকুরগুলো বেরিয়ে যাবে। তো ওরকম পায়খানা একটা স্বাভাবিক, আমি যেটা বললাম। এছাড়া হতে পারে যে বাচ্চার একটা মুখের ভিতরে যে কোনো ভাবে একটা জীবাণু ঢুকেছে, সে ডায়রিয়া করে পায়খানা বের করে দিচ্ছে, হতে পারে সেটা। আর একটা হতে পারে যে মায়ের খাবারে অ্যালার্জিক পদার্থ কিছু এসেছে, অনেক সময় সেটাতে ওরকম পাতলা পায়খানা করে দিতে পারে। না বললেও অনেক সময় হয় যে বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, সেই সাথে অল্প অল্প গুঁড়ো দুধ, কৌটার দুধ, বাজারের দুধ, সেটাও খাচ্ছে, মা হয়তো সেটা আমাদের বলছে না, মনে করে ওর পুরা পেট ভরে না, তো আমি একটু একটু দিচ্ছি, তাতে তো কোনো দোষ নেই, কিন্তু আসলে দোষ আছে। ওই গুঁড়া দুধের ভিতরে বিটা ল্যাকটোগ্লোবুলিন বলে একটা প্রোটিন থাকে, সেই প্রোটিন বা আমিষ পদার্থটা গরুর দুধের থেকে আসে, সেইটা নাড়ির উপরে যে ইরিটেশন করে, অস্থির করে, লাল হয়ে যায়, যেমন চামড়ায় অ্যালার্জি হলে ঠিক ওই নাড়ির ভিতরে ফুলে যায়, মিউকাস মেমব্রেনটা ইরিটেট হয়, যার ফলে ওখান থেকে অনেক সময় স্লাপিং হয়, এপিথেলিয়াল সেল খুলে পড়ে, ক্যাপিলারির থেকে ব্লাড আসে। এই জন্য পাতলা পায়খানা যখন হয় ওই প্রোটিনের কারণে, তখন ওই সুগারগুলো দুধ যেটা খাচ্ছে সে সুগারগুলোও সব ওই দুধের সাথে যায়, গড়ে এই পায়খানাটা অনেক সময় শুধু দুধ পায়খানার মতো হয়, পাতলা পায়খানা হয়, অনেক সময় রক্ত আমাশার মতো হয়, এগুলো সবই কিন্তু ওই প্রোটিনের কারণে। তো গরুর দুধের প্রোটিন যেমন দায়ী, গরুর দুধের আমিষ বা গরুর দুধের আমিষটা মানে আমিষ যেমন দায়ী, কার্বোহাইড্রেট বা সুগার বা চিনিটাও সেরকম দায়ী, দুটোই মিলিতভাবে এই ডায়রিয়া করে। তো একে অনেকে বলে ল্যাকটোজ ইনটলারেন্স, যখন প্রোটিনের কারণে যদি রক্ত আমাশা হয় এবং এটা ক্রনিক হয়ে মাসের পর মাস যেতে পারত, এখনো যায়, যতদিন আপনি কৌটার দুধ দিবেন ততদিন ডায়রিয়া, যখন কৌটার দুধ বন্ধ করবেন তখন ডায়রিয়া ভালো, একদিনেই ভালো, তখন আপনার মায়ের দুধ থাকবে না থাক, আপনি তখন ভাত তরকারি এগুলো দেবেন, সুজি টুজি বানিয়ে দেবেন, দেখবেন কিছুতে আর ডায়রিয়া হচ্ছে না, খালি গুঁড়া দুধের অংশটা টোটালি আউট অফ সিলেবাস করে রেখে দেবেন। তো এই যে গরুর দুধের ভিতরে প্রোটিন অংশ আছে, এটাতে ডায়রিয়া করে, এটাতে অ্যালার্জি করে, স্কিনে একজিমা করে, বুকের মধ্যে হাঁপানির যে রোগটা হয় সেটা করে,
নিউমোনিয়া হলে সেটাকে ত্বরান্বিত করে, এবং এই গুঁড়া দুধ খাওয়া বাচ্চারা তাদের রোগের প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি খুবই কমে যায়। অনেক সময় ওই গুঁড়ার ভিতরে লবণ বেশি থাকে, চর্বি বেশি থাকে, এই কারণে বাচ্চাগুলো ফুলা শরীর হয়, ভারী হয়, তার কারণ পানি বডিতে বেশি জমা হয়। তো ওইদিকগুলো হেলদি বেবি বলে ভাববেন না, ওগুলো কোনোদিন হেলদি বেবি না। তো সেই জন্য মায়ের দুধ খাওয়ার সময় বাচ্চা যদি বেশি একটু পায়খানা করে, বার বেশি করে, পরিমাণ বা বেশি করে, সেগুলো নিয়ে কিন্তু আপনার কোনো চিন্তিত হওয়ার খুব কারণ নেই। ওই সময় আমরা কি পরামর্শ দিই? ওই সময় আমরা পরামর্শ দিই যে আপনি প্রথম অংশের দুধ কিছুটা ফেলে দিবেন, দিয়ে আপনি এনশিওর করবেন, নিশ্চিত করবেন যে শেষ অংশের দুধ যেন যথেষ্ট বা পুরোটা বাচ্চা খেতে পারে, তাতে পুষ্টি বেশি। কিন্তু আবার বাচ্চাকে যদি আপনি অল্প ইন্টারভেল দিয়ে খাওয়ান, তখন কিন্তু ওই খেতে পারে। কিন্তু পেট ভরে গেলে আপনি 1 ঘন্টার আগে আর আশা করবেন না যে তাকে আবার বুকের দুধ খাওয়াতে পারবেন। তো আপনারা এখন ভালো করে জানেন যে বাতাস খেতে পারে বাচ্চা, এ বাতাস খেয়ে অনেক সময় পেট ফাঁপে, পেট ফাঁপার থেকে অনেক সময় ডায়রিয়া হয়। তো সেই জন্য বাতাস যাতে না খায়, এই জন্য বোটার পুরো কালো অংশ, বোটার পুরোটা মা বাচ্চার মুখের ভিতরে দিতে হবে, আর যে মাড়ি আছে বাচ্চার, এই মাড়ির ভিতরে ঢুকিয়ে দিতে হবে, মাড়ির ভিতরে যাবে, বাইরে থাকবে না। তখন ওই এরিওলা কালো অংশটা যে আছে বোটার চারপাশে, তার বেশিরভাগই বাচ্চার মুখের ভিতরে যাবে। এটার একটা কৌশল আছে, এই বোটাটা নিচের ঠোঁটে লাগাইতে হবে, আজ সরিয়ে নিতে হবে, তা বাচ্চা খাবার জন্য বড় হা করবে, যখনই বড় হা করবে তখনই আপনি বেশিরভাগ ঢুকিয়ে দেবেন। দিলে কি হবে, তখন বাচ্চা মাড়ি দিয়ে চাপ দেবে, এবং ওই কালো এরিওলার ভিতরে যে দুধের অংশটা থাকে, এই দুধটা ফিনকি দিয়ে ভিতরে যাবে, বাচ্চার পেট ভরবে। তো যাই হোক, প্রথম অংশ দুধের জন্য বাচ্চার ঘন ঘন পায়খানা বা ডায়রিয়া হতে পারে, তাকে আপনি ডায়রিয়া বলবেন না, ঔষধ খাওয়াবেন না, চিন্তিত হবেন না, দৌড়ে ডাক্তারের কাছে, হাসপাতালের কাছে দৌড়ে যাবেন না, আস্থা রাখবেন যে আমি তো বাচ্চাকে আর কিছু খাওয়াইনি, শুধু মায়ের দুধ। কখনোই সম্পূর্ণ জীবাণুমুক্ত, কোনোদিন মায়ের দুধ দূষিত হয় না, কোনোদিন মায়ের দুধ খারাপ হয় না। সুতরাং এই আস্থা নিজের উপর রাখতে হবে এবং বাচ্চাদেরকে মায়ের দুধ দিতে থাকতে হবে। তা আমার মনে হয় আপনাদের জন্য আমরা মোটামুটি আলোচনা করতে পেরেছি, এবং বাচ্চাকে প্রথম দিকে দুধ দিতে যদি বেশি পায়খানা করে, কিছুটা ফেলে দিয়ে তারপর থেকে খাওয়াবেন। তা ধন্যবাদ আপনাদেরকে আমার এই বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে বিস্তারিতভাবে বলার জন্য। অনেক প্রশ্ন অলরেডি চলে আসছে, তো আমি আবারও সবাইকে অনুরোধ করব, সবাই একটু বিস্তারিতভাবে প্রশ্নগুলো লিখে দেবেন। আপনার শিশুর বয়স কত, শিশুর ওজন কত, ছেলে শিশু না মেয়ে শিশু, কতদিন ধরে সমস্যাটি হচ্ছে এবং কি ধরনের সমস্যা হচ্ছে আপনি মনে করছেন, এবং শিশুকে কি খাবার খাওয়াচ্ছেন একটু বিস্তারিতভাবে লিখে দিবেন। যাদের ইনকমপ্লিট প্রশ্ন তাদের কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া হবে না। আচ্ছা, জান্নাতুল ইলমা জানতে চেয়েছেন, অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পর বুকের দুধ কমে গেছে এবং জ্বরের পরে ঝরে পড়ে যায়, বুকে জমা থাকে না, একটু ঝুঁকলেই ঝরে, এমনিতেই ঝরে পড়ে, এখন এক্ষেত্রে করণীয় কি? বাচ্চার বয়স মাত্র 16 দিন। এটা অ্যান্টিবায়োটিক খেয়ে দুধ কমেও গেছে বলছেন, আবার বলছেন যে ঝরে পড়ে যাচ্ছে দুধ, দুটো জিনিস দুই রকম। অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক খেলে প্রচুর পানি খেতে হয়, সেই পানি খাওয়াটা না হলে অ্যান্টিবায়োটিক কনসেন্ট্রেশনটা ব্লাডে থাকে, শরীর থেকে বেরোয় না, কিন্তু তার ফলে যে দুধ কমে যায় এরকম খুব একটা কারণ নেই। ওই ওষুধগুলোর ইন্ডিকেশনের ভিতরে কিন্তু দেখবেন
তা যে মায়ের দুধকে এফেক্ট করে এমন ইফেক্ট সেটা করে না। আরেকটা হলো যে মায়ের দুধ ঝরে পড়ে যাচ্ছে অর্থাৎ দুধ বেশি হয়েছে, যখন দুধ প্রচুর তৈরি হচ্ছে তখন তো বাচ্চা খেয়ে পাচ্ছে না। ১৬ দিনের বাচ্চা, ১৬ দিনে হয়তো আপনার প্রচুর দুধের ফ্লো হচ্ছে কিন্তু ওর হয়তো পেট একেবারেই মার্বেলের মতো ছোট, কত খাবে? সেই জন্য অথবা আপনি খাওয়াচ্ছেন না। আপনি যদি ওদের বারবার খাওয়ান, ১৬ দিনের বাচ্চা আমি বলবো আধা ঘন্টা পর পর দুধ দিতে হয়, এক ঘন্টা আধা ঘন্টা এইরকম ডিস্টেন্স দুধ দিতে হয়, তাহলে তাদের গ্রোথ তাড়াতাড়ি হবে, আপনার দুধও পড়ে যাবে না। সেই জন্য আপনার দুধ পড়ে যাওয়ার জন্য আপনার বারবার খাওয়ানো পরামর্শ আমি দিচ্ছি। ধন্যবাদ।